এইরকম ভাবে আস্তে আস্তে তেত্তা করতে আর কি, বুঝতে এই তেত্তা করার মাধ্যমে ইচ্ছা জাগছে, আমার জেদ জাগছে যে আমি তাহলে এটা করবোই। আমি এখনো অভিনেতা হয়ে উঠতে পারিনি, আমি শিখতেছি। চরিত্রে আরো অনেক কিছু দেওয়ার ছিল, বাইরে দাঁড়াই কস্টিউম চেঞ্জ করে, এটাই সবচেয়ে বেশি মজার, যে পরিশ্রম করাটা বাস্তব জীবনের প্রতিটা মানুষের ক্রাইসিস থেকে। তো আমারও সেই রকম ক্রাইসিস ছিল বিভিন্ন সময়, বিভিন্নভাবে শুরু থেকে। আসলে একটা জিনিস শুরু করতে গেলে প্রথমে আসলে আমরা জানি না যে আসলে কি করব, সেই যাত্রাটা যদি বলে খুবই কঠিন, এবং খুবই কঠিন সেটা আসলে আমার মতো একজন লোকের অভিনয় করা, এটা তো কেউ ভাবতেই পারে না। ভালো লাগা তৈরি হয়েছিল যার কারণে আমার এটার ভেতরে বা এটার সাথে সম্পৃক্ত থাকার ইচ্ছা জাগছিল, সেই জায়গা থেকে আস্তে আস্তে তৈরি করলাম। তো সেটা যখন জার্নি করতে যাই, আস্তে আস্তে আরও প্রতিকূলতার মধ্য দিয়ে পড়তে হয়, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নিজে আমাকে নিয়ে নেগলেসি বা অনেক কিছু বলা, তো আমি কেন পারবো না, আমার কি ফেস, আমি হাইট নেই বা আমার সৌন্দর্য নেই, এটার জন্য আমি কি কেন পিছিয়ে যাব। মানুষের এই যে কটু কথা, আমি মাঝে না ওরা যেহেতু বলছে এটা তো আমার জন্য আরও ভালো, আমার ইচ্ছা জাগছে, আমার জেদ জাগছে যে আমি তাহলে এটা করব, এখন দেখাবো যে আমি করব, কাজটা করে প্রমাণ করতে চাই যে না আসলে মানুষের ওই সৌন্দর্য হাইট ওইগুলো কিছু না, যেহেতু মানুষের ভেতরে প্রকৃতির ইচ্ছা থাকে। তো সেই ইচ্ছার সাথে আরও অনেক স্ট্রাগল ছিল, জীবনের সংগ্রাম, ক্রাইসিস, মানুষের জীবনের প্রতিটা মানুষের ক্রাইসিস থাকে, সেই ক্রাইসিস থেকে যদি বলে আমার স্ট্রাগল আছে আমার জীবনে। আমি যখন ঢাকায় প্রথম ঢুকি ষোলো শুনে, ঢুকে থিয়েটারে বা বিভিন্ন কিছু ওয়ার্কশপ করি, তারপরে একটা জীবনে আমাকে তো আগে বেঁচে থাকতে হবে, সেই বেঁচে থাকার জন্য প্রয়োজন কি, টাকা বা খাবার, আর সেই খাবারের ব্যবস্থাটা কোথা থেকে করতে হবে, সেটা তো একটার একটা কিছু করতে হবে। তার প্রয়োজনে আমি বিভিন্ন সময় বিভিন্ন কাজে, যেমন ফার্মেসিতে জব করলাম, ডেলিভারি করছি, ডেলিভারি করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছিলাম। ক্যামেরার সামনে যদি বলে ওইভাবে, তাহলে এটা হলো মাসুদ আহমেদ ভাইয়ের একটা শর্ট ফিল্মে কাজ করেছিলাম, ওইটা রিলিজ হয় নাই, তারপরে আরও কয়েকটা শর্ট ফিল্ম, তারপরে খন্দকার সুমন ভাইয়ের সাতাও, তারপরে আর আবার কয়েকটা শর্ট ফিল্ম, তারপরে গিয়ে কাজ করলাম শাউকি ভাইয়ের একটা ডকু ফিকশানে, তারপরে শঙ্কর বলিতে, তারপর বাংকার বয় দিয়ে যাত্রা শুরু আর কি ভালোভাবে মিডিয়াতে। না, এটা আসলে আমার আফসোস করার কিছু নেই, কারণ অবশ্যই একটু ইয়া থাকবে যে প্রথমে একটা কাজ করছিলাম সেটা রিলিজ হয় নাই, সেটা ডিরেক্টরের কাছে মনে হচ্ছে যে না কাজটা আসলে আমার এটা রিলিজ দেওয়ার মতো কাজ হয় নাই, ডিরেক্টরের ভাবনা এটা বা ওই টিমের ভাবনা। আমি যদি বলি আমার প্রতিটা কাজে দর্শক খুব ভালোভাবে গ্রহণ করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য যদি কোনো কিছু কাজ থাকে সেগুলো যেমন কারাগার, মাইসেফ অ্যালেন সপন, পুনর্জন্ম, আমি কি তুমি, এভাবে প্রতিটা কাজে আর কি একটার পর একটা দর্শকের মাঝে রয়ে গেছে। তারপরে যদি বলি বাংকার বয়, মানে এক একটা কাজ এক এক ধরনের দর্শকের কাছে আর গেছে। আর যদি সবচেয়ে বেশি বলে মাস পিপলের কাছে যদি বলে, তাহলে সেটা হলো পুনর্জন্ম, অ্যালেন সপন সবচেয়ে বেশি গেছে আর কি। আমি আসলে কখনো বুঝতে দিই না সে আমার সাথে যে কথাগুলো বলছে তার ওই অনুভূতিটাই তাকে বুঝতে দেয় না, আমি আমার মতো একদম হেসে খেলে তার সাথে আগে যেমন ছিলাম ওইভাবে তার সাথে কথা বলার চেষ্টা করি, সেও আমার সাথে একদম ফ্রি মাইন্ডে আমার সাথে ভালোভাবে হেসে খেলে সব কিছু বলার চেষ্টা করে। না, থিয়েটার জানি অনেক আগের থিয়েটার জানি, আর যদি মিডিয়াতে বলি তাহলে ও স্বল্প কিছু দিনে। আসলে কোনটা স্বপ্ন কোনটা বাস্তব, বাস্তব একটাই যদি বলি পরিশ্রম করাটা বাস্তব, পরিশ্রম করতে করতে যেটা পাবো সেটাই মনে হয় আসলে স্বপ্নে যে জায়গাটা এটা বাস্তবে আসে আমার কাছে যদি মনে হয়। তো স্বপ্ন আর বাস্তব এক কখনো হবে না। আমি এখনও অভিনেতা হয়ে উঠতে পারিনি, আমি শিখতেছি। তো সেই জায়গাতে যদি বলি শিখার জায়গাটা আমার আছে, শিখার জায়গাটা এখানে আমাদের যে থিয়েটার ছিল চন্দ্রবতী থিয়েটার, আমার থিয়েটারের যে প্রধান ছিল মীর আশরাফুল হক চঞ্চল ভাই, উনি, তারপরে আস্তে আস্তে বিভিন্ন মানুষের মাধ্যমে বিভিন্ন ওয়ার্কশপ সব কিছু মিলিয়ে আস্তে আস্তে কাজ করা আর কি। আর আমার প্রথম যদি শিক্ষা জায়গাটা বলি সেটা হলো আমাদের কিশোরগঞ্জের থিয়েটার চন্দ্রবতী থিয়েটার, আর ওনার মীর আশরাফুল হক চঞ্চল ভাই আমাদের ওই দলের প্রধান ছিলেন, ওনার হাত ধরেই আর কি যাত্রা ভালো করে শুরু। চরিত্র প্লে একজন আর্টিস্টের কখনো মানে সে তৃপ্তি পায় না একটা চরিত্রে, তো সেই জায়গা থেকে বলবো আমি কিছুই করতে পারি না, চরিত্রে আরও অনেক কিছু দেওয়ার ছিল সেই জায়গা থেকে আমি দিতে পারি নাই। তবুও যতটুকু করছি চেষ্টা করছি, দর্শক তবুও ভালোবাসা দিচ্ছেন, এটার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। তো আমাকে বললে আসলে আমার আরও অনেক কিছু দেওয়ার ছিল।
আমি ওখানে হলো দিয়াতে কাজ করছি আর কি, শুধু দিয়াটাতে অলক আসন ভাইয়ের ডিরেকশনে দিয়াতে কাজ করেছি। শুধু একটা সিন আছে যেখানে আসলে আমার করতে করার জন্য আমরা আউটডোরে গিয়েছিলাম, তো কস্টিউম চেঞ্জ করতে হবে, তো কস্টিউম চেঞ্জ করার ওই জায়গাটা নয়, ইনস্ট্যান্ট বাইরে দাঁড়াই কস্টিউম চেঞ্জ করো, এটাই সবচেয়ে বেশি মজার যায়, রোমান্টিক সিনের জন্য তৈরি হচ্ছে। টিকিট হলো বাস হেল্পার মজনু চরিত্রে আর কি। একটা চরিত্র পাওয়ার পরে, স্ক্রিপ্ট পড়ার পরে চরিত্রে অনেক কিছু বের করতে হয়, সেই জায়গা থেকে আমি আমার মতো অনেক কিছু তৈরি করলাম। তারপরে আমার তৈরি করা জিনিসগুলো আমাদের যে স্ক্রিপ্ট রাইটার নাজিমুদ্দোল্লা ভাই এবং আমাদের যে ডিরেক্টর ভিকি ভাই, ভিকি ভাইয়ের আমি বললাম যে ভাইয়া এই চরিত্রটা আমি এই ভাবছি, এখন আপনি কীভাবে বলেন? তো ভিকি ভাই বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যেহেতু ভাবছো ঠিক আছে এইগুলো রাখা যায়। যেমন এইখানে আমার সবচেয়ে বেশি মজার হলো আমার যে কথা বলার ধরনটা, এই কথা বলার ধরনটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল আমার জন্য, কারণ আমার চরিত্রটা হলো একটা রোহিঙ্গা। তো রোহিঙ্গা ভাষা তো আর আমি বলতে পারতেছি না, মায়ানমারের ভাষা তো আমি বলতে পারতেছি না, যার কারণে আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে আমরা কত বছর হয়েছে আসছি, এই একটা বছর, 5 বছর 6 বছর হয়েছে বাংলাদেশে ঢুকছি, এই ঢোকার কারণে আমি এটাকে লোকানোর জন্য আমি একটা চাবায়া কথা বলা যায়, ওই চাবায়া কথা বলাটা বলছি। যেমন বলেন যে আচ্ছা ঠিক আছে আমি এখন খুব সুন্দরভাবে এই আপনার না কইতি যে আমার কথা তোলার জন্য, কিন্তু আপনি কিন্তু আমার কথা তুলেন নাই, এইরকমভাবে এত আস্তে আস্তে তেত্তা করতে আর কি, বুঝতেন? এই তেত্তা করার মাধ্যমে ওই আগেতে কতটুকু দাঁড়িনা দত্তক মজা পাতে, আমিও খুব সুন্দরভাবে উপভোগ করতে দত্তকের ভালোবাসা, এইটাই আর কি, এইভাবে চরিত্রটাকে দাঁড় করাইছি আর কি, বুঝতে পারছি। আমি আসলে ওইটা বলার মতো কেউ না, আমি শুধু অভিনেতা, আমার কাজ হলো অভিনয় করে। এখন পর্দা কোনটা সেটা আমার ভাগ না, আমার ভাগ গল্প এবং চরিত্র, তো সেই জায়গা থেকে যদি আমি বলি আমি সেটা বলতে পারবো না, এটা বলার দায়িত্বে যারা বা যদি বলি এটা হলো ক্রিটিক্স যারা তারা, আমি ক্রিটিক্স তো আর আমি না, আমি অভিনয় করি, এই জায়গা থেকে আমি আসলে কিছু বলতে পারছি না। রাফি ভাইয়ের সাথে এটা আমার প্রথম কাজ, অমীমাংসিত আই স্ক্রিনে আসতেছে, আই স্ক্রিনের অরিজিনাল ওয়েব ফিল্ম, তো ওইটা 29 ফেব্রুয়ারিতে আসতেছে এই মাসে। এটা একটা মানে কি বলবো, একটা গল্প যে সাংবাদিক হত্যা নিয়ে একটা গল্প আর কি। আমি একটা চরিত্রে অভিনয় করেছি, আমি ওইখানে একটা চরিত্রে ইন্টারেস্টিং একটা চরিত্র আছে যে চোর, চোর চরিত্রে অভিনয় করেছি একটা ডিফারেন্ট একটা চোর, তো ওই চুরি করতে গিয়ে বিভিন্নভাবে কিছু ঘটনা ঘটায় ফেলি আর কি, এই আর কি। আসলে এটা শহরের যে চেঁচরা চোরগুলো, চোর থাকে না চেঁচরা চোর, ওই আর কি, শহরের যে চেঁচরা চোরগুলো চিন্তাইকারী বা এই যে সারাদিন রাস্তার মধ্যে পড়ে ঘুমায়, রাত হলে যে চিন্তা করে যে ডেন্ডি খাওয়ার জন্য বা নেশা করার জন্য যে কিছু টাকা পয়সা দরকার, ওইটা আর কি। ভবিষ্যৎ পরিকল্পনা একটাই, আগে ভালো মানুষ হতে চাই, তারপর অভিনেতা হিসাবে নিজেকে নতুন নতুনভাবে নতুন নতুন গল্পে আবিষ্কার করতে চাই, নতুন চরিত্রের মাধ্যমে।